ত্রিপুরার পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায়। প্রাকৃতিক উপায়ে জন্মানো বাঁশ ছাড়াও বিভিন্ন প্রজাতির বাঁশ রাজ্যের পাহাড়ি এলাকায় চাষ করা হচ্ছে। রাজ্য উৎপাদিত বাঁশ থেকে বিভিন্ন সামগ্রী তৈরি করা হচ্ছে এবং এসব সামগ্রীর যথেষ্ট কদর রয়েছে। ত্রিপুরা রাজ্যের বাঁশ বেতের কুটির শিল্পের কদর রয়েছে রাজ্য এবং বহিরাজ্যে। বাঁশ থেকে বেত সংগ্রহ করে আর সেই বেত দিয়ে তৈরি করা হয় রকমারি সামগ্রী। ত্রিপুরার কারিগররা চমৎকার হস্তশিল্প তৈরিতে দক্ষ। এবার বাঁশ বেত শিল্পে জাতীয় পুরস্কার প্রাপক রাজ্যের শিল্পী ও শিল্পগুরুদের সংবর্ধনা জ্ঞাপন করে শিল্প বাণিজ্য দপ্তরের অন্তর্গত ত্রিপুরা ব্যাম্বো মিশন শনিবার রাজধানী লিচুবাগানস্থিত ব্যাম্বো অ্যাকেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সকল রাজ্যের সকল জাতীয় পুরস্কার প্রাপক ও শিল্পগুরুদের হাতে সংবর্ধনা তুলে দেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সন্তনা চাকমা। এই বাঁশ শিল্পের মাধ্যমে আগামী দিনে কিভাবে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে দপ্তরের উদ্যোগে সকল শিল্পীদের সাথে এদিন আলোচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী। চাই যে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্য শিল্পের ক্ষেত্রে যাতে আরও এগিয়ে যায়, যাতে করে আমাদের শিল্প হারিয়ে না যায়। আমরা চাই আমাদের ত্রিপুরা রাজ্য সমস্ত দিক থেকে এগিয়ে যাক এবং শিল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি। তার জন্য আজকে আমাদের যে শিল্পগুরু যারা রয়েছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, আমাদের যতটুকু আমাদের গভর্নমেন্টের আমরা যতটুকু আমরা পেয়েছি হিসাব, সেই অনুসারে আমরা যাদেরকে পেয়েছি আমরা দেখেছি, আজকে এখানে উপস্থিত হয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং শিল্পকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং কিভাবে আরও আমরা ওনাদের অনুপ্রেরণা দেওয়া যায় এবং সকলেই মিলে আমরা ত্রিপুরাকে এক উন্নত ত্রিপুরা গড়তে চাই, তার জন্য আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি এবং তাদেরকে সম্মাননা আমরা দিচ্ছি সেটাই। উল্লেখ্য, এই দিনের এই অনুষ্ঠানে 3 জন শিল্পগুরু এবং 21 জন জাতীয় পুরস্কার প্রাপকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।